ওকে, এটা হচ্ছে চা গাছ, এটা দেখতেছেন, এটা এটা হচ্ছে চা গাছ। আমরা তো চা খেয়ে অভ্যস্ত সবাই, মোটামুটি কম বেশি এমন লোক হয়তো পাওয়া যাবে না যে তারা চা চা খায় নাই বা চা পছন্দ করে না। সেটা হচ্ছে চা গাছ, দেখেন আমাদের ক্যাম্পাসের ভিতরে চা কি রিসার্চ প্লট, সেটা হচ্ছে চা। যদি এখানে সেভাবে প্রুনিং করা হয় না বা হারভেস্ট করা হয় না, যে কারণে অনেক বড় হয়ে গেছে গাছগুলো আর কি, জাস্ট রিসার্চ প্লট হিসেবে কিছু গাছ এনে হয়তো একই টাইপের ভ্যারাইটি হয়তো বা ডিফারেন্ট টাইপের ভ্যারাইটি হতে পারে আর কি। সেটা হচ্ছে চা গাছ আমি দেখাচ্ছি আর কি, এখানে আমাদের ক্যাম্পাসের ভিতরের চা গাছগুলো, চার ফুল দেখাই আমি আপনাদেরকে একটু। চার বেশ ফ্লাওয়ারটা দেখতে খুব সুন্দর, আমি দেখাই আর কি, দেখেন এটা হচ্ছে চার ফ্লাওয়ার, দেখেন এটা বেশ নাইস চার ফ্লাওয়ার, এই যে চার ফুল, হ্যাঁ, এবং চার ফল কিন্তু হয়, চার ফল হয়েছে এখানে, দেখেন আপনারা এটা ফ্লাওয়ার, চার ফলটা কোথায় আমি একটু দেখাই যদি ফল ধরে থাকে আর কি। ফ্লাওয়ার ফ্রুট আমি এখানে দেখাইতে পারতেছি না, দেখি যদি পাই আমি দেখাবো। সেটা আছে টি রিসার্চ প্লট, হ্যাঁ, চা গাছ আমাদের এখানে, যে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি যে কফি, হ্যাঁ, কফি প্লট, কফি গাছ আছে, চা গাছ আছে, এখানে কোকোয়া গাছটা নাই, কোকোয়া গাছটা থাকলে আমি ওটা দেখাইতে পারতাম, সেটা দিয়ে আপনার কোকোয়া তৈরি করা হয় আর কি। কোকোয়া থেকে যে আপনার ইয়ে হয় যে মাইলো বা আরও কিছু প্রোডাক্ট, চকলেট তৈরি করা হয় কোকোয়া থেকে, সেটা হচ্ছে চা গাছ, হ্যাঁ, এটা দেখেন এটা চা, চার পাতা। হয়তো বাংলাদেশে তো প্রচুর পরিমাণ চা আছে, চা উৎপাদন হয়, চা এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকেও, মালয়েশিয়াতেও উৎপাদন হয়, কিন্তু বাংলাদেশের চা কোয়ালিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো। দেখেন এটা সো ভেরি নাইস একটা ফ্লাওয়ার, চার ফুল এটা, এটা হচ্ছে তাহলে চা বাগান, চা গাছ ইন মাই ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার, এটা হচ্ছে চার বাগান, চা গাছ, যদি এখানে আগাছা ভরে গেছে আর কি। সো ভেরি নাইস ফ্রম মাই ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা, সান্দাকান ক্যাম্পাস, হ্যাঁ, ভেরি নাইস। চা মালয়েশিয়াতে খুব ভালো হয় আর কি, কিন্তু চার কোয়ালিটির আমি যেটা বলতে চাচ্ছিলাম, চার কোয়ালিটিটা বাংলাদেশের মতো অত ভালো কোয়ালিটি চা না আর কি। এরা হয়তো প্রসেসিংয়ে এদের হয়তো ডিফারেন্ট পাতা পাতা থাকে, বা বাংলাদেশের চাটা যেমন সুন্দর ইয়ে করে প্রসেসিংটা ভালো হয়, এরা তো ওরকম সুন্দর প্রসেসিংটা হয় না আর কি, কেন আমি জানি না। সো এটা হলো চা, টি মাই ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা। ওকে, চা গাছ।